নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ধিতা রায় চ্যানেল বন্ধুরা আপনারা জানেন আগামীকাল লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের ফলাফলের সঙ্গে সঙ্গে সারা দেশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে তো বন্ধুরা লোকসভা আসনে পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি কংগ্রেস এবং বামফ্রন্ট কটি আসন পেতে চলেছে সে বিষয়ে ফলাফলের আগেই অঙ্ক কোষে বলে দিলেন এক যুবক চলুন বিস্তারিত জেনে নেই তবে জানা গেছে এর আগে যতগুলি ভবিষ্যৎ বাণী সে করেছে প্রত্যেকটি সঠিক হয়েছে সে বিষয়ে বিস্তারিত লেখা রয়েছে চলুন একটু দেখে নেই যুবকের নাম প্রীতম সে জানিয়েছে দু সালে ফুটবল বিশ্বকাপে আমি প্রথম ফেসবুকের মাধ্যমে জনসমক্ষে প্রেডিকশন করতে শুরু করি এই বিশ্বকাপের প্রথম বড় ম্যাচ ছিল স্পেন বনাম পর্তুগাল আমি বলে দিয়েছিলাম যাই হয়ে যাক এই ম্যাচ স্পেন জিততে পারবে না হয়েছেও সে সেটাই ম্যাচ স্পেন ড্রো করেছিল যেটা ম্যাচ রোনাল্ডোগুলো অমীমাংসিত থেকে যায় ভারত পাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান জিতবে বলে বিপদে পড়ে গিয়েছিল এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের হার বলে দিয়ে ওপার বাংলার ক্রিকেট ভক্তদের রোসে পড়েছিল তার কথায় এরকম অনেকবারই হয়েছে কলকাতা লিগ আই লিগে প্রেডিকশন করেও ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে ফল মিলে যাওয়ায় অনেক খারাপ মন্তব্য শুনতে হয়েছে আমার বিশেষ অনুরোধ যে আমাকে কেউ যেন ভুল না বোঝে কেউ আমাকে আঘাত করার জন্য আমি কিছু বলি না কাউকে আঘাত করার জন্য আমি কিছু বলি না মানুষ জানতে আগ্রহী এবং সেই আগ্রহ দেখেই আমি আমার অঙ্ক কষে যা ফল হয় সেটাই বলি বায়োটেকনো বায়োটেকনোলজির ছাত্র কুড়ির প্রীতম কুড়ি বছর বয়স বন্ধুরা ওকে নষ্টা দুমাস বলে ডাকে তুলনা করে ফুটবল বিশ্বকাপের ভবিষ্যৎ বলে দেওয়া অক্টোবাস পলের সঙ্গেও কিন্তু সে তো শুধু অঙ্ক বসে বলে ভবিষ্যৎ ছোটবেলা থেকেই সংখ্যা নিয়ে খেলতে পছন্দ করত প্রীতম পছন্দের বিষয় নিয়ে চর্চা করতেই মিলে গিয়েছে অঙ্ক প্রীতম বলছে আমি তিনটে ধাপে ভবিষ্যৎ বলি পুরোটাই অঙ্ক কোনোটা ভুয়ো সাধানো কথা নয় অ্যাজামশন ভেরিফিকেশন এবং দ্য ফাইনাল ডেস্টিনেশন সে পশ্চিমবঙ্গের ব্যাপারে বলেছে যে বিজেপি পাঁচের বেশি এবং দশের থেকে কম আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পেতে পারে কিন্তু কোনোভাবেই সংখ্যাটা পঁয়ত্রিশ পেরিয়ে যাবে না আমার অঙ্ক বলছে এবং সারা দেশের ছবিটার ক্ষেত্রে বলছে প্রীতমের কথা এক্সিট পোল বলছে বিজেপি জোট তিনশো সাড়ে তিনশো আসন পেয়ে যাবে আমি বলবো এক্সিট পোল যেমন নিখুঁত হয় না আমার ভোটের অঙ্ক নাও মিলতে পারে কারণ সব অঙ্ক মিলে না সবার উপরে মানুষ সত্য কিন্তু আমি ঘরে বসে যে অঙ্ক বসেছি সেখানে উত্তর মিলছে যে অন্য দলগুলো থেকে বিজেপি ভোটের শতাংশের বেশি থাকলেও এনডিএ ম্যাজিক ফিগারে না পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এনডিএ দুশো পঞ্চাশ থেকে ষাটে গিয়ে থমকে যেতে পারে মোদীকে শরিক দলের দিকেই তাকিয়ে থাকতে হবে জোট ভালো ফল করলে তবেই তা মোদী এগিয়ে দিতে পারে এবার যদি ইউপিএর দিকে দেখা হয় সেখানে আমি দেখছি একশো পঞ্চাশটা আসন পেতে পারে কংগ্রেসের জোট সেটা যদি কোনোভাবে দেশশো পেরিয়ে যায় তাহলে কিন্তু হাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেখানে অবশ্য অন্যান্য দলের থেকে সম্পূর্ণ সাহায্য পেতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনারা দেখলেন লোকসভা ভোটের ফলাফল প্রেডিকশন ফলাফলের ঠিক আগের দিন